त्रयम्बकं यजामहे सुगन्धिं पुष्टिवर्धनम् उर्वारुकमिव बन्धनान् मृत्युर्मुक्षीयममृतात्। से मंत्रटि दिए आमी आज आमार भिडियोटि शुरू करलाम। एटि मृत्युंजय मंत्र। आपनारा प्रत्येकेई अलरेडी जेने गेछेन हयतो, आबार जारा जारा आगेर भिडियोगुलि देखेननि सौभाग्य चैनेले, तादेर उद्देश्ये बोले राखि, श्रावण मास मल मास पड़ेछे प्राय 19 बछर परे अति बिरल एकटि जोग। एई जोगेते आपनि अवश्यई करुन एकटि छोट्ट टोटका, कालो धूत्रा शिकड़ेर टोटका। समस्त कष्टेर একটি মাত্র সমাধান এই কালো ধুতুরা শিকড়। আসুন কিভাবে ব্যবহার করবেন এই ভিডিওটি থেকে জেনে নিন। এই কালো ধুতুরা শিকড় পড়লে কি হতে পারে? শিব পূজয় অপরিহার্য সামগ্রীর মধ্যে অন্যতম হলো ধুতুরো। হ্যাঁ, বেল পাতা ছাড়া শিবের পুজো একেবারে অসম্পূর্ণ, এটা আমরা প্রত্যেকেই জানি। ঠিক তেমনি ধুতুরা ফুল বা ধুতুরো ফুল, ফল, এই জিনিসগুলিও শিবের খুবই প্রিয়, তাই তাকে এগুলি অর্পণ করলে শিবের বিশেষ আশীর্বাদ লাভ করা যায়। শিব পূজোয় ধুতুরোর বিশেষ মাহাত্ম্য রয়েছে। এবার বলি, এই ধুতুরো, এই ফুল নানান রঙের হয়ে থাকে। কোনোটা পিওর সাদা বা কোনোটা হালকা বেগনি সাদাতে, এরকম টাইপের আমরা দেখে থাকি, আবার কোনোটা কালো। বন্ধুরা, আজ আমি আপনাদেরকে কালো ধুতুরার শিকড়ের কথাই বলবো, বলতে পারেন টোটকার কথা। যে উপায়টি করলে আপনার সব কষ্টের সমাধান হতে খুব বেশি সময় লাগবে না। নমস্কার, প্রত্যেককে স্বাগত জানিয়ে আজকের এই নতুন আরও একটি ভিডিও শুরু করতে চলেছি। শাস্ত্রমতে ধুতুরো হলো শিবের প্রিয় ফল। শুধুমাত্র মহাশিবরাত্রির তিথিতেই নয়, আপনারা যদি সারা বছরই সোমবার, যেদিন শিবের বার, সেই দিন আপনি ধুতুরোর কিছু উপায় যদি করতে পারেন, তাহলে শিবের আশীর্বাদ লাভ করতে পারবেন। এর ফলে আপনার পরিবারে সুখ, সমৃদ্ধি ও উন্নতির আগমন ঘটবে। ধর্মীয় ধারণা অনুযায়ী শিব পূজোয় অপরিহার্য এবং অত্যন্তই শুভ একটি জিনিস হলো এই ধুতুরো ফুল এবং ফল। ধুতুরো শিকড় আর্থিক সমস্যা দূর করতে সবার আগে সাহায্য করে, তাই সোমবার শিব পুজো করার সময় ধুতুরো শিকড় অবশ্যই তাকে অর্পণ করবেন এবং শিবের মাথায় জল ঢালবেন। তারপর আপনারা, আমি ভিডিওর শুরুতেই যে মহামৃত্যুঞ্জয় মন্ত্রটি ব্যক্ত করে দিয়েছি বা আপনাদের সামনে পাঠ করে শুনিয়েছি, ঠিক সেইভাবে সঠিক উচ্চারণে আপনারাও কিন্তু এই মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করে নেবেন 3 বার। যারা পারবেন 108 বারও করতে পারেন। তারপর পুজো সেরে সেই কালো ধুতুরো শিকড় আপনি আপনার কবজিতে বেঁধে নেবেন, হাতের কবজিতে। হ্যাঁ বন্ধুরা, এটি করলে এক বা একাধিক সমস্যার সমাধান আপনি খুব দ্রুত আপনার জীবনে করতে পারবেন, আর যত সমস্যার জটিলতা থেকে বেরিয়ে আসতে পারবেন, ততই আপনার জীবনে আপনি উন্নতি করতে পারবেন। আবার ধরুন, কারো মনে কোনো কারণে কোনো যদি ভয় ভীতি তৈরি হয়, সে সমস্ত কাজ করতে গিয়ে পিছু পা হচ্ছেন, ভয়ে এগোতে পারছেন না, জীবনে কোনো নতুন ক্রিয়েটিভ কিছু করতে পারছেন না, পা বাড়িয়ে এগিয়ে যেতে পারছেন না উন্নতির পথে, তাহলে
অশ্লেষা নক্ষত্রে আপনারা এই ধূত্র শিকড় আপনার বাড়িতে এনে রাখতে পারেন। এবার আপনারা বলবেন, এই অশ্লেষা নক্ষত্র আমরা কিভাবে বুঝব? বন্ধুরা, আপনারা পাঁজিতে বা পাঁজি ক্যালেন্ডারগুলিতে দেখতে পাবেন, সেখানে কিন্তু সমস্ত ডিটেলসে দেওয়া থাকে কবে কি পুষ্যা নক্ষত্র, অশ্লেষা নক্ষত্র, এরকম আপনারা দেখে সেই দিনে ধুতুর শিকড়টি বাড়িতে আনবেন। এর প্রভাবে আপনার মনের মধ্যে থাকা সমস্ত ধরনের নেগেটিভিটি বা যে ভয়ের কারণ তা দূর হয়ে যাবে, আপনার মাথার থেকে চিন্তা মুক্তি হবে এবং ব্রেন যখন শার্প থাকবে তখনই আপনি মন দিয়ে যে কোনো কাজ খুব সহজভাবেই করে নিতে পারবেন এবং জীবনে সাকসেস পাবেন। কোনো অসাধ্য রোগে যদি পড়েন, অর্থাৎ রোগ মুক্তির উপায়, রোগগ্রস্ত হলে আপনারা কিন্তু ধূত্রর এই উপায়টি করতে পারেন। এর জন্য ধুতুর গাছের শিকড় নেবেন এবং তার ভস্য তৈরি করবেন, শিকড়টির ভস্য তৈরি করবেন। তারপর একটি কালো রঙের কাপড়ে সেটিকে বাঁধবেন। হ্যাঁ বন্ধুরা, কালো রঙের কাপড়ে বেঁধে আপনি সেটি দক্ষিণ দিকে রেখে দেবেন। মনে রাখবেন, ধুতুর গাছের শিকড়টি গোটাটা নয়, সেই শিকড়ের ভস্য তৈরি করে তা কালো রঙের কাপড়ের মধ্যে মুড়িয়ে বেঁধে আপনার বাড়ির দক্ষিণ দিকে রেখে দেবেন, অন্য কোনো দিকে নয়। এর ফলে আপনি রোগ মুক্তি পাবেন বা আপনার পরিবারের কোনো সদস্য যদি রোগে আক্রান্ত হয়ে থাকেন এবং একটার পর একটা রোগ আসতেই থাকছে, কিছুতেই সেরে উঠছে না, ডাক্তার যতই দেখানো হচ্ছে ততই আরও ডাক্তারের খরচা, ওষুধ খরচা বেড়ে যাচ্ছে, অর্থাৎ ব্যয় হয়ে যাচ্ছে, এখানেও কিন্তু একটা আর্থিক সমস্যা সবার জীবনে দেখা দিতে পারে। তাই দুদিক থেকে আপনারা শান্তি পাবেন বা মুক্তি পাবেন বলা যেতে পারে। এক, নিজের শরীর বাঁচাতে পারবেন, রোগ মুক্তি ঘটবে, এবং অপরদিকে টাকাও সঞ্চয় করে রাখতে পারবেন, ব্যয় হাত থেকে বাঁচবেন। তার পাশাপাশি এই উপায়টি করতে পারলে জেনে রাখবেন, এটি বাস্তুতে একটা প্রভাব ফেলে, যার কারণে গৃহ কলহ, অর্থাৎ বাড়ির মধ্যে যদি পরিবারের সকল সদস্যদের মধ্যে যদি সব দিনই ঝগড়াঝাটি, অশান্তি, মনোমালিন্য লেগেই থাকে, সেই গৃহ কলহ থেকেও খুব চট করেই আপনারা নিস্তার পেয়ে যাবেন। অর্থাৎ এই ঝগড়াঝাটি অশান্তির কারণে কোনো রকম আপনাদের মেন্টালি প্রেসার পড়বে না। অনেকেই বাড়িতে ধুতুরর গাছ লাগান না, কিন্তু শাস্ত্র কি বলছে জানেন? বাড়ির ভিটের ওপরে মাটিতে ধুতুরর গাছ লাগানো অত্যন্তই শুভ, কারণ এটি শিবের অত্যন্ত প্রিয়, শিবের পুজোতে লাগবে। বিশেষত আমি কালো ধুতুরর গাছ এর কথা বলছি, কারণ শাস্ত্রে বিধান দেওয়া রয়েছে কালো ধুতুরর গাছ আরও বেশি অন্য ধুতুরর রঙের ফুলের থেকে শুভ ফল বেশি প্রদান করে, কারণ এই কালো ধুতুর সমস্ত ধরনের নেতিবাচক শক্তিকে বিনষ্ট করে দেয়, অর্থাৎ নেগেটিভ এনার্জিগুলোকে বাড়ির থেকে তাড়িয়ে দেয়, দূর করে দেয়। তাই কালো ধুতুরর গাছ আপনাকে সব থেকে বেশি ফল দেবে, তাই এই গাছ আনবেন। তবে হ্যাঁ, যেটা মনে রাখবেন, তুলসী গাছের সঙ্গে এই গাছ কিন্তু লাগাতে নেই, শিব ঠাকুরকে তুলসী পাতা কোনো দিন নিবেদন করবেন না। ঠিক তাই জন্যই শিবের পুজোয় যেরকম ধুতুর ফুল লাগবেই সেরকম তুলসী পাতা কখনোই চলবে না, তাই তুলসী গাছের পাশে বা তুলসী গাছের সঙ্গে ধুতুর গাছ ভুল করেও লাগাবেন না বাড়িতে। আর
বাড়িতে ধুত্র গাছ যারা যারা লাগাতে চান, যাদের বাড়িতে নেই, পরিকল্পনা করছেন, তাহলে বাড়ির পূর্ব দিকে লাগাবেন। যেদিক সেদিক, মানে যেখানে সেখানে খুশি মনে করে জায়গা রয়েছে এখানে বসিয়ে দিয়ে এরকম করলে কিন্তু কোনো ফল পাবেন না, তাই পূর্ব দিক করে লাগাবেন। কারণ আমাদের ধর্মশাস্ত্রে বলছে এই দিকটি শিবের দিক, এই দিকে বসেই শিবের আরাধনা করতে হয়, তাই আপনারা পূর্ব দিকেই লাগাবেন। হ্যাঁ বন্ধুরা, শিব পুজো করলে মহাদেবকে যে ধুত্র ফুল অর্পণ করবেন সেটা কোনো পবিত্র নদীতে ভাসিয়ে দিতে পারেন। এই কালো ধুত্র শিকড় দিয়ে যে টোটকাটি যেদিন করবেন সেই সোমবারে করতে পারেন, অথবা পবিত্র নদী কাছাকাছি না থাকলে সেই ধুত্রটা নিয়ে আপনি আপনার বাড়ির লকারে রেখে দিতে পারেন। হ্যাঁ বন্ধুরা, নিজের ঘরে লকারে। আবার বাড়ির প্রবেশদ্বার অর্থাৎ সদর দরজায় টাঙিয়ে রাখতে পারলে দারুণ প্রভাব ফেলবে এটি আপনার বাড়ির ওপরে। আপনার বাড়িতে কোনো রকম অশুভ শক্তির আগমন ঘটবে না, কোনো রকম নেগেটিভিটিকে বাড়ির মধ্যে আসতে দেবে না, এটি বাধা সৃষ্টি করবে। হ্যাঁ বন্ধুরা, তাই এই উপায়গুলি করে সমস্ত নেতিবাচক শক্তির প্রভাব, কুপ্রভাব বাড়ির থেকে তাড়িয়ে দিন, দূর করে দিন, এবং পরিবারের সকল সদস্যদের জীবনেই দেখবেন তখন উন্নতি ঘটছে, সেটা যে কোনো দিক দিয়ে, কেরিয়ার হোক, আর্থিক ইনকামের দিক দিয়ে হোক, কিন্তু আপনারা সুফল পাবেন। তবে যে যে উপায় কথা বললাম আর ঠিক যেভাবে যে কাজগুলি যে দিককে দিকগুলির কথা বিশেষ করে বলে দিলাম, সমস্ত জিনিসটাই খেয়াল রাখবেন, তবেই কিন্তু সফলতা অর্জন করতে পারবেন, বা এই কাজটি করার ফলে 100% সুফল লাভ করতে পারবেন। আজকের পর্ব এইটুকুই। যদি ভিডিওটি ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করে দেবেন।